পূর্ব বর্ধমানের কাল্লার নিষিদ্ধ পল্লীর পুজো উদ্বোধনে এসে নিজের পুজোর জন্য যৌনকর্মীদের কাছ থেকে মাটি নিয়ে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। যৌনপল্লীর মাটি ছাড়া দেবী দুর্গার পুজো অসম্পূর্ণ, এমনই রীতি বহুদিনের। কাল্লা পুরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরীর উদ্যোগে এবছরই কাল্লা নিষিদ্ধ পল্লী কদমতলাতে শুরু হয়েছে দুর্গা উৎসব, আর সেই উৎসবের সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। নিজের পুজোর জন্য ওই এলাকার মা বোনেদের কাছ থেকে নিয়ে গেলেন মাটি। এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ ঠিক কি জানালেন শুনে নেব। তারাও হতে পারেন, আমরা চেষ্টা করবো, যা স্বয়ংবর গোষ্ঠী হয়েছে আমি শুনেছি, তার মধ্যে দিয়ে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিজের পায়ে দাঁড়াও, আত্মসম্মানের কাছে বাঁচো, নিজে স্বনির্ভর হও, সেই প্রকল্পে কিছু ট্রেনিং এদের দিয়ে স্বয়ংবর গোষ্ঠীর মধ্যে দিয়ে ব্যাংকের ঋণ এবং আমাদের সরকারের যে সুদের যে ইন্টারেস্টের সাবসিডি তা দিয়ে এদেরকে বাঁচানোর পরিকল্পনা আমরা গ্রহণ করলাম। আমি কথা দিয়েছি যে আগামী দুর্গাপূজার আগেই এদের এই ট্রেনিং দিয়ে বিভিন্ন রোজগারের পথ যদি করে দিতে পারি, আমার মনে হয় সমাজের মূল স্রোতে এরা পৌঁছে যেতে পারে। আমি এদের উদ্যোগকে সাধুবাদ জানাই, তারা এই দুর্গাপূজার আয়োজন করেছেন। আর মা তো কোনো কারো একার হতে পারে না, মা তো সবার, মা সবার, মা ধনীর, মা গরিবের, মা হিন্দুর, মা মুসলমানের, মা খ্রিস্টান, মা জৈন, সেই জন্যই তো সার্বজন, মা সবার, তাই তো শারদোৎসব। প্রথমবারের পুজো উদ্বোধনে মন্ত্রীকে পেয়ে খুশি যৌনকর্মীরা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী স্বপন দেবনাথ মহাশয়। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।